ঢাকার অদূরে দোহারের মৈনট ঘাট এরই মধ্যে যেটি পরিচিতি পেয়েছে মিনি কক্সবাজার হিসেবেও হয়ে উঠেছে পর্যটনের নতুন গন্তব্য কিন্তু খরস্রোতা পদ্মার ক্রমাগত ভাঙন আর দর্শনার্থীদের অসতর্কতা ঝুঁকিতে ফেলছে সেখানকার দর্শনার্থীদের গত নয় মাসে এখানে পানিতে ডুবে মৃত্যু হয়েছে নয় জনের কর্তৃপক্ষ বলছে চেষ্টা সত্ত্বেও কমানো যাচ্ছে না ঝুঁকি এদিকে বিশেষজ্ঞরা মনে করছেন পদ্মার ভাঙন ঠেকানো গেলেই মিলতে পারে এর সমাধান রিপু আহমদ মামুনের ক্যামেরায় সাদবিন শফিকের রিপোর্ট দিগন্ত বিস্তৃত জলরাশি ছোট বড় ঢেউ সাথে মৃদুমন্দ বাতাস দেখে খটকা লাগতেই পারে কোন সাগর পারের দৃশ্য কিনা ঢাকার অদূরে দোহারের মৈনট ঘাটে এমন রূপেই ধরা দেয় খরস্রোতা পদ্মা নদীর এপারে দোহার ওপারে ফরিদপুর আর এই দুই জায়গার মানুষের যোগাযোগ ঘটত এই মৈনট তবে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে সম্প্রতি জায়গাটি পরিচিতি পেয়েছে ট্যুরিস্ট স্পট হিসেবে হয়ে উঠেছে রাজধানী সহ আশপাশের মানুষের অবসরের কেন্দ্র এরকম একটা মনোরম পরিবেশে এসে সময় কাটানো বন্ধু বান্ধবের সাথে সময় কাটানো ঈদের ছুটি কাটানো সব মিলে আমি বলবো যে একটা খুব ভালো অভিজ্ঞতা টাকা দেখে আসলে ঘুরতে যাওয়ার মতো কাছে দাঁড়ে তেমন সুন্দর কোনো জায়গা নেই তো এটাই হচ্ছে একমাত্র যে মিনি কক্স বাজার যে বলে আসলে এটা সার্থক নামটা কিন্তু ভাঙন না দর্শনার্থীদের অসচেতনতায় ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পদ্মা পারে এই জায়গাটি গত বছরের সেপ্টেম্বর থেকে এবছরের জুন মাত্র নয় মাসে ময়ন ঘাটে পানিতে নেমে মারা গেছেন অন্তত নয় জন শিক্ষার্থী যাদের তিনজনই মারা যান সদ্য শেষ হওয়া ঈদের পর দিন অল্প জায়গায় সমতল বা দেখা যায় একটু গভীর ওরা অনুভব করতে পারে না যখন এই ধরনের দুর্ঘটনা ঘটে তখন আমরা নেট দিয়ে আমরা দিয়েছিলাম যখন এখানে বড় ধরনের মানুষের ঢল নামে তখন কিন্তু আমরা এখানে নিরাপত্তা দেই কিন্তু আমরা বারণ করা সত্ত্বেও প্রতিপয় কিছু অতি উৎসাহী ছেলেরা এবং মেয়েরা এসে পানিতে ঝাঁপ দিয়ে পড়ে দর্শনার্থীরা বলছেন পরিকল্পিত উন্নয়ন ঘটাতে পারলে মনোট ঘাট হয়ে উঠতে পারে সব বয়সে পর্যটকের পছন্দের গন্তব্য কর্তৃপক্ষ যেটা করতে পারে যে তারা পিকশনারি কিছু মেসেজ এখানে দিয়ে দিতে পারে এবং আমি বলবো যে যারা টুরিস্ট এখানে আসছে তাদেরও উচিত এট দ্য সেম টাইম সতর্ক থাকা গোসল করার জন্য একটা জায়গা রাখতে হবে এবং ওই জায়গাতে একটা ওয়াচার থাকতে হবে ওইখানে সেফটি গার্ড থাকতে হবে ডুবুরি ধরনে যেন থাকতে হবে বিশেষজ্ঞরা মনে করে নদী শাসন করে স্থানটিকে নিরাপদ করার কাজটি বেশ জটিল তাই বিকল্প উপায় পর্যটন কেন্দ্র গড়ে তোলার পরামর্শ তাদের একটা বিনোদনের জায়গা বা সাঁতার কাটার জায়গা হিসেবে ওই জায়গায় পাথর বা অন্য নদী কংক্রিট দিয়ে বেঁধে রেখে করার কোনো সুযোগ নেই কারণ সেখানে সেখানে একটা এটা নিয়মই এরকম ভাব যেখানে যেখানে সে বাধা পাবে সে গভীর করবে ব্যস্ত নগর জীবন থেকে দুদণ্ড স্বস্তির এই মৈনট ঘাট আর যেন না হয় কারো প্রিয়জন হারানোর কারণ এমনটাই প্রত্যাশা সবার বিশ্বের খরস্রোতা নদীগুলোর মধ্যে অন্যতম এই পদ্মা এই নদীকে কেন্দ্র করে কোনো পর্যটন গড়ে তুলতে প্রয়োজন বিশেষ সতর্কতা ও পরিকল্পনা আর করা গেলে এখানকার পর্যটন সম্ভাবনাকে কাজে লাগালে দেশের রাজস্ব আয় নতুন একটি খাত যেমন সৃষ্টি হতে পারে সেই সাথে ইতিবাচক পরিবর্তন আসতে পারে স্থানীয় অর্থনীতিতে সাবদিন শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঘাট দোহার ঢাকা